95 কিলোমিটার নদী তীরবর্তী বেড়বাঁধ সংকটের কারণে মংলায় নদীর পাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক লাখ মানুষ। বিশ্বব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ তৈরির কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় নতুন একটি প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত এই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন রাহানুমা সারা। মংলার পশুর নদী, ঘোষিয়াখালী নদী, মংলা নদী, বলেশ্বর নদী, পানগুচ্ছি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদের মধ্যে চিলা, চাঁদপাই, বুড়িরডাঙ্গা, সুন্দরবন, রামপালের ভোজপাতিয়া, পেরিখালী, হুড়কা, মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নগুলো নদী সংলগ্ন হলেও ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই কোনো বেড়িবাঁধ। এসব এলাকায় চলাচলের জন্য সড়কপথও এমন উন্নত নয়। এর ফলে এসব অঞ্চলের মানুষকে জীবনযাপন করতে হয় জোয়ারভাটা নিয়ম মেনে। উপকূলীয় জনপদে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও নদী সংলগ্ন অনেক ইউনিয়নে কোনো বেড়িবাঁধ নেই। তুফানের সাথে, নদীর সাথে, বাতাসের সাথে, ঝড়ের সাথে যুদ্ধ করে আমরা বাইসি আছি। মনে সবসময় একটা আতঙ্ক থাকে যে কখন ঝড় বর্ষা আসে। সরকার থেকে যদি একটা টেকসই বেড়িবাঁধ দিয়ে দিত তাহলে আমরা একটু নিরাপদে বসবাস করতে পারতাম। জমি এবং অবকাঠামো নদী গর্ভে বিলীন হয় এখানকার অনেকে এখন বসবাস করছেন অন্যের জায়গায়। তার নয় বরং টেকসই বেড়িবাঁধের দাবি জানান সচেতন মহল। যদি একটা সুন্দর টেকসই বেড়িবাঁধ হয় তাহলে আমাদের এখানে জনগণ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং জলের যে চাপ সেই জলের চাপ থেকে তারা বাঁচতে পারবে। পরিবেশ বান্ধব উন্নয়ন যাতে একটা বেড়িবাঁধ হয় যাতে আমাদের জনজীবনের বা ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি না হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণের কথা থাকলেও সেটি বাস্তবায়িত না হয় নতুন একটি প্রস্তাবনা পাঠানো হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এখন নদীর তীর সংরক্ষণ কাজটা করব এবং এর পরবর্তীতে আমরা ওই এলাকায় উচ্চ জোয়ারে যেহেতু পানি প্রবেশ করে তার জন্য আমরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব 30x2। এটা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু যেহেতু সেটা হচ্ছে না তো আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব। রাহানুমা সারা, জিটিভি নিউজ।